আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলছেন যে তিনি কোরআন পড়তে পারেন না, কিন্তু এই রমজানে তার প্রচণ্ড আগ্রহ, তিনি কোরআনের যে তেলাওয়াতের সওয়াব, সেই সওয়াবটি তিনি অর্জন করতে চান। তার কোনো উপায় আছে? তিনি কিভাবে এই তেলাওয়াতের সওয়াব কিভাবে অর্জন করেন? তিনি পড়তে পারেন না। জি, প্রথমত হলো আমি এই বোনকে বলবো যে আপনি চেষ্টা করেন মৃত্যুর আগ পর্যন্ত হলো কালামে পাকে তেলাওয়াত শিখার জন্য। যেমন দেখেন, এই দেশে আমরা অনেকেই বয়স 50-60+, এরপর ইন্টারভিউতে পাস করার জন্য তাদের 100টা প্রশ্নের না বুঝিয়াও আমরা কিন্তু মুখস্থ করছি, কারণ আমার ভিতরে এই ফজিলতটা বুঝে আসছে যে আমি যদি কোনোভাবে এগুলো মুখস্থ করতে পারি তাহলে আমার সিটিজেনশিপটা হবে, আমার হাতে আমেরিকান পাসপোর্ট ক্যারি করতে পারবো। তো আমার বুকে বা আমার হাতে কাল ময়দানে মহাশয়ের কোরআন ক্যারি করার জন্য কোরআনটা পড়ার একটুখানি চেষ্টা কি আমরা করব না? তো এই জন্য আপনি যদি প্রথমে সিনসিয়ারলি ইন্টেনশন করেন, ইউ ডু ইউর বেস্ট, ইনশাআল্লাহ আল্লাহ উইল ডু দ্য রেস্ট, আল্লাহ বাকিটা আপনাকে তৌফিক প্রাপ্ত করবেন ইনশাআল্লাহ। এটা হলো প্রথম। এবং এই পৃথিবীতে আর কোনো কিতাব আর কোন গ্রন্থ পড়ার ক্ষেত্রে আল্লাহর হেল্পের কথা হাদিসে পাওয়া যায় না, একসেপ্ট কোরআন। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং সেই কোরআনটাকে সংরক্ষণ রাখার দায়িত্ব আমি নিজে নিয়েছি, এভাবে আমাদের মতো মানুষকে তেলাওয়াত করার ব্যাপারে সহযোগিতা করার মাধ্যমে। সো আপনি প্রথমে সেটা নিয়ত করবেন। দ্বিতীয়ত হলো, এক রমজানে আপনি মনে করেন যে আমি চেষ্টা করব, আমরা অনেক সময় ছোট ছোট প্রোগ্রাম যে 30 ঘন্টার ক্লাস নিলে আপনি স্পোকিং করতে পারবেন ইংলিশে, আপনি স্প্যানিশ শিখতে পারবেন, আমরা তো সেগুলো করেছি আলহামদুলিল্লাহ, সাকসেস হয়েছি। তো ওয়াই নট আপনি রমজানে এরকম একটা উদ্যোগ নিচ্ছেন না যে আমি রমজানে কোরআন শেখার ক্লাস গুলো নেবো এবং আল্লাহকে বলবো যে আল্লাহ এই মাসে কোরআন নাজিল হয়েছে এবং এই মাসে আমি কোরআন শেখার চেষ্টা করছি, সুতরাং তুমি চাইলে এত ভারী কোরআনটা যদি আসমান থেকে নাজিল করতে পারো আমাকে শিখাই দেওয়ার, তা তুমি এত ভারী না, আপনি নিয়ত করেন। আর দ্বিতীয়ত হলো, যারা তেলাওয়াত করে তাদের পাশে বসেন, শুনেন এবং ছোট্ট ছোট্ট সুরাগুলোকে আপনি চেষ্টা করুন, প্রথমে সুরা ইখলাস, সুরা ইন্না আতাইনা কাল কাউসার, কুল হুয়াল্লাহ, ফালাকনা, সুরা ফাতিহা, এরপরে সিলেক্টেড আয়াতগুলো, আয়াতুল কুরসি, হুয়াল্লাহুল্লাজি, এগুলোকে আপনি মুখস্থ করার চেষ্টা করেন এবং দেখে দেখে পড়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে তৌফিক প্রাপ্ত করবেন। তবে আমরা বলবো কোনো না কোনো ভাবে কোনো মুমিন যেন মৃত্যু না হয় কোরআন শেখা, হইতে পারে আপনার কোরআন শেখাটা হয়তো একজন হাফিজের মতো হবে না, কিন্তু আপনার মতো করে হতে হবে, আপনার মতো করে হওয়াটার জন্য আপনি আল্লাহর কাছে দোয়াও করেন, চেষ্টাও করেন, ইনশাআল্লাহ আগামী রমজানে আপনি হয়তো আবার আমাদেরকে প্রশ্ন করবেন যে হ্যাঁ আমি গত রমজানে প্রমিস করেছি এই রমজানে আমি আই ওয়াজ এবল টু রিড দ্য কোরআন, ইনশাআল্লাহ আমরা দোয়া করি আপনাকে আল্লাহ পাক তৌফিক প্রাপ্ত করেন ইনশাআল্লাহ। জনাব মুফতি মোহাম্মদ ইসমাইল, এই যে কোরআন যিনি পড়েন তিনি যে সওয়াব পান, বলা হয়ে থাকে যিনি শোনেন গভীর মনোযোগ সহকারে তিনি অনুরূপ সওয়াব পেয়ে থাকেন। তো সেক্ষেত্রে একটি প্রশ্ন দাঁড়ায় যে সরাসরি একজন হাফেজ বা একজন তেলাওয়াতকারী তেলাওয়াত করছেন, সেটি আমি বসে শুনলাম, এই সওয়াব শোনার সওয়াবের মতোই কি আমরা ট্যাপ রেকর্ডারে কিংবা মোবাইলে কিংবা ফেসবুকে কিংবা ইউটিউবে যে তেলাওয়াতগুলো বাজে সেগুলো শোনার সওয়াব কি সমান হবে বা সেগুলো শোনার মধ্যে কোনো সওয়াব আদৌ আছে কি না? জি, বাস খুবই চমৎকার কোশ্চেন। প্রথমত হলো, কোরআন তেলাওয়াত আপনি সরাসরি কারো থেকে শুনেন অথবা ক্যাসেটে শুনেন, কোনোটাই কল্যাণ থেকে খালি না। কিন্তু হ্যাঁ, একজন সরাসরি মানুষ, একজন কারি হাফেজ পড়ছে, আপনি পাশে আছেন, সেই তেলাওয়াতের সব আর ক্যাসেট অথবা আপনার টিভিতে পড়ছেন সেটা শোনা এক না। তবে যেমন গান শুনলে আপনার ভিতরে একটা ফিলিংস আসে, তদ্রূপ আপনি যখন কোরআনও শুনবেন কোন সিডি থেকে অথবা ক্যাসেট থেকে, সেটাও কিন্তু আপনাকে একটা প্রতিক্রিয়া, আপনার কলমের মধ্যে এক ধরনের একটা সফটনেস কাজ করে। কিন্তু সওয়াবের ক্ষেত্রে অবশ্যই ব্যাসকম আছে, সেটা এই জন্যই, যেমন আপনি সিজদায়ে আয়াত, আয়াতের একটা সিজদার আয়াত পড়ছে কোনো হাফেজ, পিছনে আপনি আছেন, আপনাকেও সিজদা দিতে হবে, কিন্তু এই সেম সিজদার আয়াতটা আপনি যদি কোনো ক্যাসেট অথবা সিডি থেকে শুনেন আপনাকে সেটার উত্তর দিতে হবে না, কারণ সেই আয়াতটা, সেই আওয়াজটা কোনো হিউম্যান বিং থেকে আসতেছে না। সো হিউম্যান বিং থেকে শোনা তেলাওয়াত এবং কোন সফটওয়্যার থেকে শোনা তেলাওয়াতের শোনার সোয়াবটা সেম বরাবর না। এই জন্য আমরা চেষ্টা করব, কারণ আপনি যখন নাকি একজন মানুষ থেকে শুনবেন তো সেটার যে স্পিরিচুয়ালিটি আছে সেটা কিন্তু ক্যাসেট অথবা সিডিতে নেই, এটা আমরা চিন্তা করি। ইভেন আমি আপনাকে আর একটু ফার্দার মানে অন্য একটি প্রশ্নে নিয়ে যাচ্ছি, সেটা অনেকের প্রয়োজন হবে। এই জন্য অনেক সময় আমরা
গাড়িতে যাচ্ছে বা ঘরে বসে আছে, সৌদি আরবের আজানটা বেজে উঠে আপনার মোবাইলে অথবা অন্য অন্য ডিভাইসে, আপনাকে সেই আজানের জবাব দিতে হবে না। কিন্তু অপোজিট সাইড, আপনি মসজিদে বসে আছেন এবং আপনি আজান শুনছেন, সে আজানের আওয়াজ আপনাকে উত্তর দিতে হবে। এটা আমি স্মরণ রাখি। জাযাকুমুল্লাহ জনাব মুফতি মোহাম্মদ ইসমাইল। আরেকটি প্রশ্ন প্রায়ই আমাদেরকে